ইট পাটকেল পর্ব 29 লিখেছেন সানজিদা বিনতে সুফি। শুভ্র পাঞ্জাবি ছেড়ে সাদা টি শার্ট পরে ওয়াশরুম থেকে বেরিয়েছে আসমিন। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, শরীরের থেকে তার মনের ক্লান্তি বেশি। নূর গুটিসুটি মেরে শুয়ে আছে, আধ ঘন্টা আগে স্লাইন শেষ হয়েছে। এতক্ষণ সে নূরের হাত ধরেই বসেছিল, নূরের দিকে তাকালে তার নিজেকে অপরাধী মনে হয়। মাথা ভালো করে মুছে টাওয়াল ব্যালকনিতে দিয়ে এলো আসমিন। নূরের দিকে নির্নিমেষ তাকিয়ে রইল কিছুক্ষণ, যতই দেখুক না কেন চোখের তৃষ্ণা মেটে না। নূরের ফোলা পেটের দিকে তাকিয়ে হালকা ঠোক গিলল আসমিন, তাকে পুড়িয়ে ছাই করার অস্ত্র এই ছোট্ট পেটে লুকিয়ে আছে। এক্ষুনি সে নিজের করুণ পরিস্থিতি অনুভব করতে পারছে। মনে মনে চিৎকার করে উঠল আসমিন, তার এত পরিশ্রমের ফল নিয়ে নূর বাহাদুরি করবে ভাবতে মুখটা শুকিয়ে গেল। এক পুকুর কষ্ট নিয়ে নিজেকেই গালাগালি করতে লাগলো, কি দরকার ছিল এত মেহনত করার, হলো তো এবার বউ তোমার মেহনত দিয়েই তোমার মুখ ভোতা করে দিবে, খুশি। আহ কি দিন আসলো, এই দিন দেখার জন্যই সে অধীর আগ্রহে অপেক্ষা করছিল। আসমিন ধীর পায়ে এগিয়ে গেল নূরের দিকে, হালকা ঝুঁকে পেটে কয়েকটা চুমু খেয়ে ফিসফিস করে বলল, মায়ের কথায় কান দেওয়ার দরকার নেই, তোমার বাবা খুব ভালো মানুষ, ফুলের মতো পবিত্র, বাবার পক্ষে থাকবে সব সময়। তাহলে চকলেট আইসক্রিম পাবে, এটা আমাদের গোপন ডিল, কাউকে বলবে না, ইটস ভেরি কনফিডেন্সিয়াল। আরেকটা চুমু খেয়ে বিজয়ের হাসি হাসলো আসমিন। ডিল করা শেষ, বউয়ের ঝামেলা বউটা ঝামেলা না পাকালেই হয়, এবার ঝামেলা মিটে গেলে সেও তওবা করে ফেলবে, এই জীবনে ডায়েরি নামক কোনো বস্তু সে হাতে নিবে না। এত বছরের গভীর সম্পর্ক থাকার পরেও বউয়ের কাছে ধরা খাইয়ে দিল মীর জাফর। নূরের পাশেই শুয়ে পড়লো আসমিন, শরীর মন দুটোই ক্লান্ত। নূরকে বুকের সাথে চেপে ধরে চোখ বন্ধ করলো, কিছুক্ষণ বিশ্রাম নেওয়া জরুরি হয়ে গেছে। রাত 10টায় পিটপিট করে চোখ খুললো নূর, মাথাটা ভার হয়ে আছে, কারো শক্ত বাহু বন্ধনে আবদ্ধ হয়ে আছে। কয়েকবার চোখের পাতা ঝাপটে ভালো করে তাকানোর চেষ্টা করলো নূর। হালকা ডিম লাইটের আলোতে আসমিনের মুখ দেখে ভ্রু কুচকে ফেললো, চারিদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে কোথায় আছে। নূরের নড়াচড়ায় আসমিনের ঘুম ভেঙে গেল। নূরকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে ঘুম জড়ানো গলায় বলল, মোচড়ামুচড়ি করছো কেন, আমি কি তোমাকে চিমটে দিয়েছি, আমি এখানে এলাম কিভাবে, ভ্রুকুচকে তোমার একমাত্র বরের কোলে চেপে, তোমার বরটা যে কি রোমান্টিক তাই না, আহ ভাবতেই তো হিংসা হয়। নূর আসমিনের থেকে নিজেকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে গেল। আসমিন দীর্ঘশ্বাস ছেড়ে উঠে বসল, ইন্টারকম থেকে কল করে তাদের খাবার উপরে পাঠিয়ে দিতে বলল, এক কাপ কফি হলে ভালো হতো, মাথাটা ভার ভার লাগছে। বেডে থেকে নেমে নিজের স্টাডি টেবিলের কাছে থাকা কফি মেকার থেকে কফি নিয়ে সোডায় বসাতেই ওয়াশরুম থেকে নূর বেরিয়ে এলো। টাওয়ালে মুখ মুছতে মুছতে আসমিনের দিকে আর চোখে তাকালো, আসমিন তার দিকেই তাকিয়ে আছে। নূর টাওয়াল নিয়ে বারান্দায় চলে গেল। আসমিন তীক্ষ্ণ দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে। আকাশে মেঘের ছড়াছড়ি, কালো মেঘের ফাঁকে ফাঁকে বিদ্যুতের ঝলক মাঝে মাঝে পরিবেশকে আলোকিত করে তুলছে। আসমিনের বারান্দাটা নূরের বারান্দার মতো, বারান্দার পাশে সুইমিং পুল, ছোটবেলায় বাবার সাথে এখানে কত সাঁতার কেটেছে নূর, রাসান শিকদার নিজে তাকে সাঁতার শিখিয়েছে। বাবার কথা মনে হতেই চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। ভেতরে এসো নূর, খেতে হবে, তোমার মেডিসিন আছে। রুম থেকে আসমিন ডাকছে। নূর নিজেকে সামলে ভেতরে গেল। আসমিন টেবিলে খাবার সাজিয়ে ফেলেছে। নূর মুচকি হেসে চেয়ার টেনে বসে পড়ল, ব্যঙ্গাত্মক গলায় বলল, এত আদর করে খাবার খাওয়াচ্ছেন যে, বড় বড় আদর করে খাবার খাওয়াচ্ছেন, বৃষ্টিস মিছিয়ে দেননি তো আবার। আসমিনের হাত থেমে গেল, শান্ত চোখে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল নূরের দিকে। নূর খাওয়া শুরু করে দিয়েছে ততক্ষণ, আসমিনের বুক ভার হয়ে এলো। এত অবিশ্বাস হওয়ারই কথা, বিশ্বাস করার মতো কিছু করেনি সে, আমার বাবাকে কেন মানলেন মন্ত্রী সাহেব। আসমিন এক দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে। নূর নিজের মতো খেয়ে যাচ্ছে। আসমিন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দরকার ছিল, সে আমার বাবার খুনি, আমি সহ্য করতে পারিনি নূর, তাকে মারতেই আমি বাংলাদেশে এসেছিলাম, রাজনীতিতে জড়িয়ে যাওয়ার পর পূর্ব পরিকল্পনা ছিল, ঠিক ভুল বিচার করার অবস্থায় ছিলাম না নূর, বিশ্বাস করো আমাকে। আসমিনের কাতর গলা শুনে হাসলো নূর, ঘাড় নেড়ে কয়েক
ঘাড়ের কয়েক বিশ্বাস শব্দটা আওড়ালো, কয়েকবার আর কি বিশ্বাস শব্দটা সে আওড়ালো, মানে বলছে আর কি, যাই হোক আপনি কি বিশ্বাসের যোগ্য মন্ত্রী সাহেব? আপনার পুরো পরিবার বিষাক্ত সাপের মতো, যত্ন করে বুকে আগলে রাখলেও বুকে কামড়ে দিতে একবারও ভাববে না। তা আমাকে কবে মারবেন? আমি তো এই পরিবারের শেষ সদস্য। একজনের মৃত্যুর বদলা কতবার নিলেন মন্ত্রী সাহেব? আমার মাকে মারলেন, আমাকে অত্যাচার করলেন, ভালোবাসার অভিনন্দন করলেন, আমার বাবাকে মারলেন। আচ্ছা আমি যদি প্রতিশোধ নিতে যাই তখন কি হবে মন্ত্রী সাহেব? আসমিন অনুভূতিহীন চোখে তাকিয়ে আছে নূরের দিকে। নূর নিজের খাওয়া শেষ করে উঠে গেল। আসমিন থম মেরে বসে বসে আছে। সে তো এটাও বলতে পারবে না যে রাগের বশে সে রাফসান শিকদারের খুন করেছে। রাগের বশে সে রাফসান শিকদারের খুন করেছে, সে যা করেছে সব ঠান্ডা মাথায় করেছে। তবে নূরকে ভালোবেসে ভালোবেসেই বিয়ে করেছে, সেখানে বিন্দুমাত্র অভিনয় ছিল না। আসমিন জানতো না কামিনী চৌধুরী নূরের মাকে খুন করেছে, নূরের উপর হওয়া অত্যাচার সম্পর্কেও তার কোনো ধারণা ছিল না। এসব কিছু সে নূর চলে যাওয়ার পরে জেনেছে, কিন্তু তখন আর তার হাতে কিছুই করার ছিল না। নূর নিজের ল্যাপটপ নিয়ে বসেছে, আসমিন আগের মতোই খাবার সামনে বসে আছে, একবারও খাবার মুখে দেয়নি সে। আসমিন ধীর পায়ে উঠে স্টাডি টেবিলের প্রায়ার থেকে নিজের গানটা বের করলো, এলোমেলো পায়ে এসে নূরের দিকে গান এগিয়ে এগিয়ে গিয়ে ধীর গলায় বলল, তুমিও তোমার বাবার খুনিকে মেরে ফেলো নূর, নিজের প্রতিশোধ নিয়ে নাও। নূর শব্দ করে হেসে ফেলল, আসমিনের হাত থেকে গান নিয়ে তার মুখোমুখি দাঁড়ালো। মারবো কেন মন্ত্রী সাহেব, আমি তো আপনাকে বাঁচিয়ে রাখবো, বলেছিলাম না আমাকে ধোকা দিলে আমি আপনাকে পৃথিবীতেই জাহান্নাম ঘুরিয়ে আনবো। আমি তো আপনাকে ভালোবাসি, বলেন, ভালোবাসার মানুষকে মেরে ফেলা যায় বুঝি? আসমিন স্বস্তির নিঃশ্বাস ছাড়ল, যাক এ যাত্রায় বেঁচে গেছে। তবে বাঘিনী যে মনে মনে কোনো ভয়ঙ্কর ছক কষছে তাতে কোনো সন্দেহ নেই, দোষ না করলেও সব দোষ নিজের ঘাড়ে নিতে হচ্ছে। মের মাত্র কয়েকটা মাস, এটা কি লিখছে আমি আসলে বুঝি নাই, যাই হোক পড়ি। একবার নূরের মায়ের সঠিক ঠিকানা জানতে পারলে কামিনী চৌধুরীকে কবরে বসে বরের সাথে লুডু খেলার ব্যবস্থা করে দিবে। জ্বালিয়ে খেলো, আচ্ছা জ্বালিয়ে খেলো। আসমিন নিজের জান হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তার সন্তান পৃথিবীতে আসার আগেই সব ঠিক করতে হবে, নূরকে এসবে জড়ানো যাবে না কোনোভাবেই। কামিনী চৌধুরীকে বোঝাতে হবে সবকিছু তার প্ল্যান মতোই হচ্ছে। দরজার সামনে আসমিনকে চিন্তিত মুখে দাঁড়িয়ে থাকতে দেখে আমজাদ চৌধুরী কপাল কুচকে ফেলল, রুম থেকে বের করে দিয়েছে ভ্রু কুচকে। আমি তোমার একটা বউকে খুন করতে চাইছি, তাই আগেভাগেই আরেকটার ব্যবস্থা করে দিয়েছি। বউয়ের মতো আমার আর না জ্বালিয়ে বলে দাও মামুনিকে তোমার বউ কোথায় আটকে রেখেছে। আমজাদ চৌধুরী আকাশ থেকে পড়ল, অবাক গলায় বলল, নূরের মা বেঁচে আছে? একদম ঢং করবে না, তুমি সব জানো, ব্ল্যাকমেল করে আমাকে নূর থেকে দূরে সরিয়ে দিয়েছে। এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে বউয়ের কাছে অপরাধীর মতো দাঁড়াতে হচ্ছে, মেন্টাল স্ট্রেস নিতে নিতে। যদি আমার বউয়ের কিছু হয় তাহলে তোমার বউকে আমি ভয়ঙ্কর মৃত্যু দিব। সে মা কেন, মানুষ হওয়ারও যোগ্য নয়, মেন্টালি সিক সে। মামাকে সে নিজের হাতে মেরেছে আব্বু, তারপরেও এত কেন ষড়যন্ত্র? আমাদেরকে একটু শান্তিতে বাঁচতে দিচ্ছে না কেন? তার পার্টনারকে সহ আমি তাকে জ্যান্ত যদি না জ্বালিয়েছি, আমার নামও আসমিন জাইন চৌধুরী না। আমজাদ চৌধুরীর মনটা কামিনী চৌধুরীর প্রতি বিষাক্ত অনুভূতিতে ভরে গেল। কামিনীকে পারতো না সব ভুলে তাকে নিয়ে সুখের একটা সংসার সাজাতে। রাফসান শিকদারকে পুলিশের কাছে হস্তান্তর করে দিলে আজ এই দিন দেখতে হতো না, সবকিছু বিষিয়ে দিয়েছে সে। গার্ড ছাড়া গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে আসমিন, সেবার কানাডা গিয়ে তন্ন তন্ন করে খুঁজেছে নূরের মা নাফিজা শিকদারকে। ফলাফল শূন্য, কামিনী চৌধুরীর উপর বাজ পাখির মতো নজর রেখেছে সে। আসিয়ান দুবাই গিয়ে বসে আছে, এই বজ্জাতকে হাতে পেলে আস্ত রাখবে না সে। সানভি বিরস মুখে বসে আছে আসমিনের পাশে, আসমিনকে বের হতে দেখে সেও পিছু নিয়েছে। শোনো সান, বিয়ে করলে হুট করে বাবা হওয়ার সিদ্ধান্ত মাথায় আনবে না,
এটা একটা ভুল সিদ্ধান্ত। সবসময় পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি হয় না, কখনো কখনো বাসও হয়ে যায়। ইউ শুড ইউজ প্রোটেকশন। আমি আমি বিয়ের আগেই তোমাকে দিয়ে দিব। আচ্ছা বাদ দাও, তোমার বিয়ে করারই দরকার নেই, বুঝেছো? সানভি দুঃখে দুঃখে গলায় সরি সানভি দুঃখে দুঃখে চেহারা করে মাথা নাড়িয়ে সায় জানালো। এমনি চলতে থাকলে তার বিয়ে করার স্বাদ এমনিতেই মিটে যাবে। যাই হোক, এ পর্যন্ত ছিল ইটপাটকেল পর্ব 29। পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আসবে, শোনার জন্য চ্যানেলে চোখ রাখবেন। আর হয়তো এই পর্বে আমি একটু আটকে গেছিলাম, এই পর্বটা পড়ার মাঝখানে আমার একটু ঘুমও পেয়েছিল, আপনার গল্পটি শোনার মাঝখানে দেখেছেন আমি একটু অন্যমনস্ক। যাই হোক, ভুল ত্রুটিগুলো একটু কষ্ট করে মানিয়ে নিন, আমার ভুল এমনিতেও অনেক হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। পরবর্তী পর্ব খুব দ্রুত আসবে। টাটা।